এখন আমরা মথি লিখিত সুসমাচারের 20 অধ্যায় পাঠ করছি। কেননা স্বর্গরাজ্য এমন একজন গৃহকর্তার তুল্য, যিনি প্রভাতকালে আপন দ্রাক্ষাক্ষেত্রে মজুর লাগাইবার জন্য বাহিরে গেলেন। তিনি মজুরদের সহিত দিনে এক শিকি বেতন স্থির করিয়া তাহাদিগকে আপন দ্রাক্ষাক্ষেত্রে প্রেরণ করিলেন। পরে তিনি তিন ঘটিকার সময় বাহিরে গিয়া দেখিলেন অন্য কয়েকজন বাজারে নিষ্কর্মে দাঁড়াইয়া আছে, এবং তাহাদিগকে কহিলেন, তোমরাও দ্রাক্ষাক্ষেত্রে যাও, যাহা ন্যায্য তোমাদিগকে দিব। তাহাতে তাহারা গেল। আবার তিনি ছয় ও নয় ঘটিকার সময়েও বাহিরে গিয়া তদ্রূপ করিলেন। পরে এগারো ঘটিকার সময় বাহিরে গিয়া আর কয়েকজনকে দাঁড়াইয়া থাকিতে দেখিলেন, আর তাহাদিগকে বলিলেন, কি জন্য সমস্ত দিন এখানে নিষ্কর্মে দাঁড়াইয়া আছ? তাহারা তাহাকে বলিল, কেহই আমাদিগকে কাজে লাগায় নাই। তিনি তাহাদিগকে কহিলেন, তোমরাও দ্রাক্ষাক্ষেত্রে যাও। পরে সন্ধ্যা হইলে সেই দ্রাক্ষাক্ষেত্রের কর্তা আপন দেওয়ানকে কহিলেন, মজুরদিগকে ডাকিয়া মজুরি দাও। শেষ জন হইতে আরম্ভ করিয়া প্রথম জন পর্যন্ত দাও। তাহাতে যাহারা এগারো ঘটিকার সময় লাগিয়াছিল তাহারা আসিয়া এক একজন এক এক শিকি পাইল। পরে যাহারা প্রথমে লাগিয়াছিল তাহারা আসিয়া মনে করিল, আমরা বেশি পাইব। কিন্তু তাহারাও এক এক শিকি পাইল। পাইয়া তাহারা সেই গৃহকর্তার বিরুদ্ধে বচসা করিয়া বলিতে লাগিল, শেষের ইহারা তো এক ঘণ্টা মাত্র খাটিয়াছে, আমরা সমস্ত দিন খাটিয়াছি ও রৌদ্রে পড়িয়াছি, আপনি ইহাদিগকে আমাদের সমান করিলেন। তিনি উত্তর করিয়া তাহাদের একজনকে কহিলেন, হে বন্ধু, আমি তোমার প্রতি কোনো অন্যায় করি নাই, তুমি কি আমার নিকটে এক শিকিতে স্বীকার করো নাই? তোমার যাহা পাওনা তাহা লইয়া চলিয়া যাও। আমার ইচ্ছা তোমাকে যাহা ওই শেষের জনকেও তাহাই দিব। আমার নিজের যাহা তাহা আপনার ইচ্ছা মতো ব্যবহার করিবার অধিকার কি আমার নাই? না আমি দয়ালু বলিয়া তোমার চক্ষু টাটাইতেছে। এইরূপে যাহারা শেষের তাহারা প্রথম হইবে, এবং যাহারা প্রথম তাহারা শেষে পড়িবে। যীশু তৃতীয়বার আপন মৃত্যুর বিষয়ে ভবিষ্যৎবাণী বলেন। পরে যখন যীশু জেরুসালেমে যাইতে উদ্যত হইলেন, তখন তিনি সেই বারো জন শিষ্যকে বিরলে লইয়া গেলেন, আর পথিমধ্যে তাহাদিগকে কহিলেন, দেখো আমরা জেরুসালেমে যাইতেছি, আর মনুষ্যপুত্র প্রধান যাজকদের ও অধ্যাপকদের হস্তে সমর্পিত হইবেন, তাহারা তাহার প্রাণদণ্ড বিধান করিবে, এবং বিদ্রুপ করিবার, কোড়া মারিবার ও ক্রুশে দিবার জন্য পরজাতীয়দের হস্তে তাহাকে সমর্পণ করিবে। পরে তিনি তৃতীয় দিবসে উঠিবেন। প্রকৃতভাবে মহান কে? এই বিষয়ের শিক্ষা। তখন শিবদীয়ের পুত্রদের মাতা আপনার দুই পুত্রকে সঙ্গে লইয়া তাহার নিকটে আসিয়া প্রণিপাতপূর্বক তাহার কাছে কিছু যাচনা করিলেন। তিনি তাহাকে কহিলেন, তুমি কি চাও? তিনি কহিলেন, আজ্ঞা করুন যেন আপনার রাজ্যে আমার এই দুই পুত্রের একজন আপনার দক্ষিণ পার্শ্বে আর একজন বাম পার্শ্বে বসিতে পায়। কিন্তু যীশু উত্তর করিয়া কহিলেন, তোমরা কি যাচনা করিতেছ তাহা বুঝো না? আমি যে পাত্রে পান করিতে যাইতেছি তাহাতে কি তোমরা পান করিতে পারো? তাহারা কহিলেন, পারি। তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা আমার পাত্রে পান করিবে বটে, কিন্তু যাহাদের জন্য আমার পিতা কর্তৃক স্থান প্রস্তুত করা হইয়াছে তাহাদের ভিন্ন আর কাহাকেও আমার দক্ষিণ পার্শ্বে ও বাম পার্শ্বে বসিতে দিতে আমার অধিকার নাই। এই কথা শুনিয়া অন্য দশজন ওই দুই ভ্রাতার প্রতি রুষ্ট হইলেন। কিন্তু যীশু তাহাদিগকে নিকটে ডাকিয়া কহিলেন,
তোমরা জানো পরজাতীয়দের অধিপতিরা তাহাদের উপরে প্রভুত্ব করে এবং যাহারা মহান তাহারা তাহাদের উপরে কর্তৃত্ব করে। তোমাদের মধ্যে সেই রূপ হইবে না, কিন্তু তোমাদের মধ্যে যে কেহ মহান হইতে চায় সে তোমাদের পরিচারক হইবে, এবং তোমাদের মধ্যে যে কেহ প্রধান হইতে চায় সে তোমাদের দাস হইবে। যেমন মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে আইসেন নাই, কিন্তু পরিচর্যা করিতে এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে আসিয়াছেন। অন্ধকে চক্ষু দান। পরে জিরিহ হইতে তাহাদের বাহির হইবার সময় বিস্তর লোক তাহার পশ্চাৎ পশ্চাৎ গমন করিল। আর দেখো, দুইজন অন্ধ পথের পার্শ্বে বসিয়াছিল। সেই পথ দিয়া যীশু যাইতেছেন শুনিয়া তাহারা চেঁচাইয়া কহিল, প্রভু, দায়ুদ সন্তান, আমাদের প্রতি দয়া করুন। তাহাতে লোক সকল চুপ চুপ বলিয়া তাহাদিগকে ধমক দিল, কিন্তু তাহারা আরো অধিক চেঁচাইয়া বলিল, প্রভু, দায়ুদ সন্তান, আমাদের প্রতি দয়া করুন। তখন যীশু থামিয়া তাহাদিগকে ডাকিলেন আর বলিলেন, তোমরা কি চাও, আমি তোমাদের জন্য কি করিব? তাহারা তাহাকে কহিল, প্রভু, আমাদের চক্ষু যেন খুলিয়া যায়। তখন যীশু করুণাবিষ্ট হইয়া তাহাদের চক্ষু স্পর্শ করিলেন, আর তখনই তাহারা দেখিতে পাইল ও তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিল।